শেয়ার শুভ বিকাল। আমরা এখন আছি দার্জিলিং পাড়ায়। দার্জিলিং পাড়াটা হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশের ভিতরে আটপ্রাপ্ত সবচেয়ে সুন্দর একটি গ্রামের খেতাব হয়ে ভূষিত একটি গ্রাম। এখানে আপনার ত্রিপুরা মারমাজার উপজাতিদের বসবাস। আমরা আজকে কেউ করডং সাবমিটের জন্য এখানে এসেছিলাম সকালবেলা। এই দার্জিলিং পাড়াতে আমরা এসেছি। আসলে আমরা অনেক ভিডিও বা অনেক ব্লগেও দেখেছি দার্জিলিং পাড়াটা আসলে অনেক সুন্দর, তো সেই থেকে ইচ্ছা ছিল প্রচুর পরিমাণ যে দার্জিলিং পাড়াতে একটা দিন আমরা থাকবো। আমার প্রচুর পরিমাণ ইচ্ছা ছিল যে একটা দিন দার্জিলিং পাড়ায় থাকবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা আসলে দার্জিলিং পাড়ার মনোরম দৃশ্যগুলো পাহাড়ের মাঝে। দেখুন এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা এই জায়গাগুলোকে রাখে। এখানে আপনি কখনো কোনো ময়লা পাবেন না, আর প্রত্যেকটা বাড়িঘরই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই এখানে আপনার 20-30টা আদিবাসীদের ঘর রয়েছে। এই ঘরগুলো তারা খুব গুছালোভাবে রাখে। তবে অতিরিক্ত পর্যটকের চাপে দার্জিলিং পাড়াটার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পথে আছে। আমি পর্যটকদের প্রতি অনুরোধ করব, আপনারা যারা এখানে ঘুরতে আসেন না কেন, নিজের দেশটাকে ভালোবাসুন। আর নিজের দেশটাকার দেশের সম্পদটাকে রক্ষা করতে চাইলে আপনারা অবশ্যই এই পাহাড়ি এলাকাগুলোতে এসে এখানকার পরিবেশটা নষ্ট করবেন না। বিশেষ করে সিগারেটের প্যাকেট, সিগারেট খেয়ে এক্সট্রা ফালানো, বিভিন্ন প্যাকেটের খাবার ফেলে খেয়ে প্যাকেট ফালানো, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। তাহলে দেখবেন অবশ্যই জায়গাটা অনেক সুন্দর থাকবে। আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ, আর এখানকার মানুষগুলো অনেক মানে আতিথিপরায়ণ। এখানে যা আসলে বলার মতো না। এখানে এই যে দেখতেই পাচ্ছি আসলে রুমগুলো অনেক সুন্দর। আমরা আসলে চূড়ায় একটি আমার পিছনে যে সবুজ একটি রুম দেখা যাচ্ছে, আমরা ওই কটেজ উঠেছি একদম সর্বোচ্চ চূড়ায়। আমাদের কিছু বেশি আপ্যায়ন করা হয়েছে। এই যে দেখুন তাদের বাড়িঘরগুলো সুন্দর, খুব সুন্দর। আপনারাও চাইলেও ই করতে পারেন। আমি বলবো আপনারা একবার হলো আসেন কেওক্রা ডং ঘুরতে আসলে অবশ্যই একদিন দার্জিলিং পাড়া থাকার আমন্ত্রণ রইল আপনাদের প্রতি। হ্যাঁ, আর আমি তো পাড়াটা জাস্ট ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এদিকে এসেছি। আমার পিছনে আপনারা ওই যে কেওক্রা ডংয়ের চূড়াটি দেখতে পাচ্ছেন। আমরা আগামীকালকে এই চূড়াটি আমরা সাবমিট করবো ইনশাল্লাহ। দেখা যাক কতটুকু কী করা যায়। তো বিকালে এটা হচ্ছে গিয়ে দার্জিলিং পাড়া আপনার শিশুদের খেলার মাঠ। এই দেখুন আদিবাসী ছেলেরা খেলাধুলো করছে। এই যে এরা আসলেই অনেক 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 প্রাউডফুল। তোমার নাম কি বাবু? তোমাদের নামগুলো বলো। তোমরা কি এখানে কি স্কুল আছে? তোমরা কি স্কুলে যাও? আসলে আমি ওদের কথা বুঝতে পারছি না। ওরা 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 কি আমার কথা বুঝতে পারছে কিনা তাও বলতে পারছি না। তবে ওরা আমার ওরা খুব এক্সাইটেড, ঠিক আছে। ওই দার্জিলিং পাড়া একটা স্কুল আছে, ওদের শিক্ষা দেওয়ার জন্য সরকার থেকে এই জিনিসটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাক, এই হচ্ছে দার্জিলিং পাড়ার অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকালকে।